আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হোসেন জিমন, চট্টগ্রাম ট্রাস্ট পিএলসি অটোমেশন টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আসছি আপনার সামনে স্টেপ ফোরের 3 নম্বর ক্লাসের দ্বিতীয় পার্ট, ভার্টিক্যাল পার্ট। এর আগে প্রথম পার্টে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এটার সার্কিটটা কেউ ড্র করে, সার্কিটটা কেউ অঙ্কন করতে হয়ে দেখিয়েছিলাম। আজকে আমি এর ভার্টিক্যালটা দেখাবো। তাহলে আমি সার্কিটটার প্রথম ভার্টিক্যালগুলো নিয়ে নিই। আমি এখানে একটা ফুসফুস নিলাম, একটা ফুসফুস নিছি, একটা হোল্ডার নিলাম লাইট লাইট সিজ লাইট দেওয়ার জন্য, আর একটা কুলিং বেল, আর একটা এখানে আমি কুলিং বেল নিলাম। এটা হচ্ছে আমার কুলিং বেল, ঠিক আছে। এই কুলিং বেলটা আমরা সিজের মাধ্যমে চালাবো। এটাকে আমি প্রথমে আমার এখানে যে মেন ফেসটা, এই ফেসটা নিয়ে আসে আমি সুইচের নিষ্পাদে কমন করব। সুইচের নিষ্পাদে কমন করে দিয়ে আমি প্রথমে এখানে ফেসটা নিয়ে আসে আমি সুইচের নিচে কমন করলাম। এই যে আমার মেন ফেসটা, ফেসটা নিয়ে আসে আমি সুইচের নিচে কমন করলাম। সূর্যের উপর থেকে, সূর্যের উপর থেকে আমি একটা সিরিজ লাইটে দিব, এই যে লাইট, এভাবে আমার কানেকশনটা দিব। এই তারটা এই ঢুকবে আমার, ঠিক আছে। এবং এই তারটা হচ্ছে আমার, এই যে তারটা এই দিয়ে আউট হয়ে আমার কুলিং বেলে যাবে, ঠিক আছে। আমি তাহলে প্রথমে এই তারটা এখান থেকে সূর্যের উপর থেকে তারটা বাইর করে, সূর্যের উপর থেকে তারটা বাইর করে আমি লাইটের সাথে দিই, লাইটের এক প্রান্তে দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি সূর্যের উপর থেকে একটা তার লাইট দিলাম, সূর্যের উপর থেকে একটা তার লাইট লাইট দিলাম সিরিজ লাইটের জন্য। আর সিজ লাইটটা একটা তার বাইর করে, একটা তার বাইর করে, যে তারটা বাইর করে আমি কুলিং বেলের সাথে দিব, কুলিং বেলের সাথে এটা কুলিং বেল তারা যাবে। এবং কুলিং বেল থেকে মেইন নিউট্রালটা এসে, মেইন নিউট্রালটা এসে আমার মেইন নিউট্রালের সাথে চলে যাবে, ঠিক আছে। তাহলে আমি এই তারটা আগে দিয়ে দিই কুলিং বেলের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সুইচের উপর থেকে বাইর করে একটা, সুইচের উপর থেকে বাইর একটা লাড়িয়ে দিলাম, এবং লাইট থেকে বাইর করে একটা কুলিং বেলে দিলাম। এটা কুলিং বেলের তারটা, কুলিং বেল থেকে একটা আমি নিডল বাইর করে নিলাম, এই যে কুলিং বেল থেকে একটা নিডল বাইর করে নিলাম। আমার এখানে কুলিং বেল দেওয়া আছে এখানে আমার, কেদে স্যার আমি এখন এখন লাইন দিয়ে দিলাম। আমি এখন সুইচটা চালু করে দেখবো আমার কুলিং বেলটা বাজে কি না। এটা আমার ফুল সুইচ দিলাম, এই যে একটা সুইচ দিয়ে আমি ধরে রাখলে আমার সিজ লাইটটা জ্বলে উঠবে, ঠিক আছে। এ হচ্ছে আমার সিজ লাইট কানেকশন সহ একটি সুইচ, একটি কুলিং বেল সংযোগ পদ্ধতি সিরিজের মাধ্যমে করলাম। আমি প্রথমে কারেন্টটা আমার সুইচ থেকে বাইর হয়ে আমার সিরিজ লাইটের মধ্যে যাচ্ছে, সিরিজ লাইট আউট হয়ে আমার কুলিং বেলে যাচ্ছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এদের সঙ্গে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।